কংগ্রেসের নেতৃত্বত না থাকিব গান্ধী পরিয়াল। 1998 পৰা গান্ধী পরিয়ালের নেতৃত্বত চলিছে কংগ্রেস। পরবর্তী সভাপতি ঠিক করিলে কংগ্রেসে। দীর্ঘদিনের অন্তত কংগ্রেস নেতৃত্বর পৰা আঁতৰিব গান্ধী পরিয়াল। রাহুল গান্ধীর নেতৃত্বত চূড়ান্ত হয়েছে পরিকল্পনা। রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীয়ে বিচাৰিছে কি? রাহুল সোনিয়ার পছন্দর নেতা কোন? অশোক গেহলতক বিচাৰিছে কংগ্রেস হাইকমান্ডে। রাহুল সোনিয়ায় কিয় বিচাৰিছে অশোক গেহলতক? অশোক গেহলত সোনিয়া গান্ধী আর রাজীব গান্ধীর অতি ঘনিষ্ঠ। কংগ্রেস দলত অন্যতম সফল রাজনীতিক, সংসদীয় রাজনীতির দীর্ঘদিনিয়া অভিজ্ঞতা, সংসদীয় রাজনীতিত সফলতার তালিকা দীঘলিয়া। 1980 চনত আরম্ভ হয়েছিল অশোক গেহলতের রাজনীতি। অশোক গেহলত 5 বার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল। অশোক গেহলত রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছে 3 বার। অশোক গেহলত রাজস্থান বিধানসভার বিধায়ক হয়েছে 5 বার। AICCর সর্বকালের দীঘলিয়া সাধারণ সম্পাদকর দায়িত্ব। অশোক গেহলত আছিল 3 কংগ্রেস প্রধানমন্ত্রীর কেবিনেটত। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কেবিনেট মন্ত্রী আছিল অশোক গেহলত। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কেবিনেট মন্ত্রী আছিল অশোক গেহলত। প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের কেবিনেটত আছিল অশোক গেহলত। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর অতি ঘনিষ্ঠ নেতা। তারপরে রাজনৈতিক পরিক্রমা অভিজ্ঞতা আর সফলতারে পরিপূর্ণ হয়ে আছে। সেইবাবে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীয়ে কংগ্রেসত সভাপতি পদর পছন্দ করেছে অশোক গেহলতক। কংগ্রেসত গান্ধী পরিয়াল। 1998 এপ্রিলত কংগ্রেসের সভাপতি হয়েছিল সোনিয়া গান্ধী। 1998-2017 কংগ্রেস সভাপতির পদত সোনিয়া গান্ধী। 2017-2019 কংগ্রেস সভাপতির পদত রাহুল গান্ধী। 2019 জুলাইত পদত্যাগ করে রাহুল গান্ধীয়ে। 2019 জুলাইর আজির তারিখলে সভাপতি পদত সোনিয়া গান্ধী। কংগ্রেসের ইতিহাসত সর্বকালের দীঘলিয়া সময়ের সভাপতি সোনিয়া গান্ধী। ১৮৮৫ চনত গঠন হয়েছিল কংগ্রেস দল। তারপর একরাহে সর্বাধিক দীঘলিয়া কার্যকালের সভাপতি পদত আছে সোনিয়া গান্ধী। সেইবাবে 2024-ত অনুষ্ঠিত হবলগিয়া সাধারণ নির্বাচনের পূর্বে দলীয় নেতৃত্বর পৰা আঁতৰিব বিচাৰিছে গান্ধী পরিয়াল। অবশ্যে আগন্তুক সময়তহে স্পষ্ট হব কংগ্রেসের এই নীতির সফলতা বিফলতা। মানবেন্দ্র কুমার দাসের বিশেষ প্রতিবেদন, অসম লাইভ 24।